ওয়েলকাম ইউর এডুকেশন নাম্বার ওয়ান চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের মূল বিষয় হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কমলাকান্তের দপ্তর থেকে একা কে গায় ওই পাঠ্য থেকে তোমাদের শোনাব। বহুকাল বিস্তৃত সুখ স্বপ্নের স্মৃতির ন্যায় ওই মধুর গীটি কর্ণরন্ধ্রে প্রবেশ করিল। এত মধুর লাগিল কেন? এই সঙ্গীত যে অতি সুন্দর এ মতো নহে। পথিক পথ দিয়া আপন মনে গাইতে গাইতে যাইতেছে, জ্যোৎস্নাময়ী রাত্রি দেখিয়া তাহার মনের আনন্দ উচ্ছ্বলিয়া উঠিয়াছে। স্বভাবত তাহার কণ্ঠ মধুর, মধুর কণ্ঠে এই মধুমাসে আপনার মনের সুখের মাধুর্য বিকীর্ণ করিতে করিতে যাইতেছে। তবে বহু তন্ত্রী বিশিষ্ট বাদ্যে তন্ত্রীতে অঙ্গুলি স্পর্শের ন্যায় ওই গীতিধ্বনি আমার হৃদয়কে আলোড়িত করিল কেন? কেন কে বলিবে? রাত্রি জ্যোৎস্নাময়ী নদী সৈকতে কৌমুদী হাসিতেছে, অর্ধাবৃতা সুন্দরীর নীল বসনের ন্যায় শীর্ণ শরীরা নীল সলিলা তরঙ্গিনী সৈকত বেষ্টিত করিয়া চলিয়াছেন। রাজপথে কেবল আনন্দ, বালক বালিকা, যুবক যুবতী, প্রৌঢ়া বৃদ্ধা বিমল চন্দ্রকিরণে স্নাত হইয়া আনন্দ করিতেছে। আমি কেবল নিরানন্দ, তাই ওই সঙ্গীতে আমার হৃদয়যন্ত্র বাজিয়া উঠিল। আমি একা, তাই এই সঙ্গীতে আমার শরীর কণ্ঠকিত হইল। এই বহু জনাকীর্ণ নগরীর মধ্যে, এই আনন্দময় অনন্ত জনশ্রোতা মধ্যে আমি একা। আমিও কেন ওই অনন্ত জনশ্রোতা মধ্যে মিশিয়া এই বিশাল আনন্দ তরঙ্গ তাড়িত জলবুদ্ধ সময়ের মধ্যে আর একটি বুদ্ধুত না হই। বিন্দু বিন্দু বাড়ি লইয়া সমুদ্র, আমি বাড়ি বিন্দু এ সমুদ্রে মিশাই না কেন তাহা জানি না। কেবল ইহাই জানি যে আমি একা, কেহ একা থাকিও না। যদি অন্য কেহ তোমার প্রণয়ভাগী না হইল তবে তোমার মনুষ্য জন্ম বৃথা। পুষ্প সুগন্ধি কিন্তু যদি ঘ্রাণগ্রহণ কর্তা না থাকিত তবে পুষ্প সুগন্ধি হইত কেন না? ঘ্রাণেন্দ্রিয় বিশিষ্ট না থাকিলে গন্ধ নাই, পুষ্প আপনার জন্য ফুটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে পরিস্ফুটিত করিও। কিন্তু বারেকমাত্র শ্রুত ওই সঙ্গীত আমার কেন এত মধুর লাগিল তাহা বলি নাই। অনেকদিন আনন্দস্থিত সঙ্গীত শুনি নাই, অনেকদিন আনন্দানুভব করি নাই। যৌবনে যখন পৃথিবী সুন্দরী ছিল তখন যখন প্রতি পুষ্পে সুগন্ধ পাইতাম, প্রতি পত্রমর্মরে মধুর শব্দ শুনিতাম, প্রতি নক্ষত্রে চিত্রা রোহিণীর শোভা দেখিতাম, প্রতি মনুষ্য মুখে সরলতা দেখিতাম, তখন আনন্দ ছিল। পৃথিবী এখনও তাই আছে, সংসার এখনও তাই আছে, মনুষ্য চরিত্র এখনও তাই আছে, কিন্তু এ হৃদয় আর তাই নাই। তখন সঙ্গীত শুনিয়া আনন্দ হইত, আজি এই সঙ্গীত শুনিয়া সেই আনন্দ মনে পড়িল। যে অবস্থায় যে সুখে সেই আনন্দ অনুভব করিতাম সেই অবস্থা সেই সুখ মনে পড়িল। মুহূর্তের জন্য আবার যৌবন ফিরিয়া পাইলাম। আবার তেমনি করিয়া মনে মনে সমবেত বুদ্ধ মণ্ডলীর মধ্যে বসিলাম, আবার সেই অকারণ সঞ্জাত উচ্চ হাসি হাসিলাম। যে কথা নিষ্প্রয়োজনীয় বলিয়া এখনো বলি না, নিষ্প্রয়োজনেও চিত্তের চাঞ্চল্য হেতু তখন বলিতাম, আবার সেই সকল বলিতে লাগিলাম। আবার অকৃত্রিম হৃদয়ে পরের প্রণয় অকৃত্রিম বলিয়া মনে মনে গ্রহণ করিলাম। ক্ষণিক ভ্রান্তি জন্মিল, তাই এ সঙ্গীত এত মধুর লাগিল। শুধু তাই নয়, তখন সঙ্গীতে ভালো লাগিত, এখন লাগে না। চিত্তের যে প্রফুল্লতার জন্য ভালো লাগিত সে প্রফুল্লতা নাই বলিয়া ভালো লাগে না। আমি মনের ভিতর মন লুকাইয়া সেই গত যৌবন সুখ চিন্তা করিতেছিলাম। সেই সময়ে এই পূর্বস্মৃতিসূচক সঙ্গীত কর্ণে প্রবেশ করিল, তাই এত মধুর বোধ হইল।
সে প্রফুল্লতা, সে সুখ আর নাই কেন? সুখের সামগ্রী কি কমিয়াছে? অর্জন এবং ক্ষতি উভয়ই সংসারের নিয়ম, কিন্তু ক্ষতি অপেক্ষা অর্জন অধিক, ইহাও নিয়ম। তুমি জীবনের পথ যতই অতিবাহিত করিবে, ততই শুধু সুখদ সামগ্রী সঞ্চয় করিবে। তবে বয়সে স্ফূর্তিও কমে গেল কেন? পৃথিবী আর তেমন সুন্দরী দেখা যায় না কেন? আকাশের তারা আর তেমন জ্বলে না কেন? আকাশের নীলিমায় আর সে উজ্জ্বলতা থাকে না কেন? যাহা তৃণপল্লবময় কুসুম কুসুম সুবাসিত স্বচ্ছ কল্লোলিনী শিকড় সিক্ত বসন্ত পবন বিধুত বলিয়া বোধ হইত, এখন তাহা বালুকাময়ী মরুভূমি বলিয়া বোধ হয় কেন? কেবল রঙ্গিল কাঁচ নাই বলিয়া আশা আশা সেই রঙ্গিল কাঁচ। যৌবনে অর্জিত সুখ অল্প, কিন্তু সুখের আশা অপরিমিতা। এখন অর্জিত সুখ অধিক, কিন্তু সেই ব্রাহ্মণ্য ব্যাপিনী আশা কোথায়? তখন জানিতাম না কিসে কি হয়, অনেক আশা করিতাম। এখন জানিয়াছি এই সংসার চক্রে আরোহণ করিয়া সেখানকার আবার সেইখানে ফিরিয়া আসিতে হইবে। যখন মনে ভাবিতেছি এই অগ্রসর হইলাম, তখন কেবল আবর্তন করিতেছি মাত্র। এখন বুঝিয়াছি যে সংসার সমুদ্রে সন্তরণ আরম্ভ করিলে তরঙ্গে তরঙ্গে আমাকে প্রহত করিয়া আবার আমাকে কূলে ফেলিয়া যাইবে। এখন জানিয়াছি যে এ অরণ্যে পথ নাই, এ প্রান্তরে জলাশয় নাই, এ নদীর পার নাই, এ সাগরে দ্বীপ নাই, এ অন্ধকারে নক্ষত্র নাই। এখন জানিয়াছি যে কুসুমে কীট আছে, কোমল পল্লবে কণ্টক আছে, আকাশে মেঘ আছে, নির্মলা নদীতে আবর্ত আছে, ফলে বিষ আছে, উদ্যানে সর্প আছে, মনুষ্য হৃদয়ে কেবল আত্মা দর আছে। এখন জানিয়াছি যে বৃক্ষে বৃক্ষে ফল ধরে না, ফুলে ফুলে গন্ধ নাই, মেঘে মেঘে বৃষ্টি নাই, বনে বনে চন্দন নাই, গজে গজে মুক্তিক নাই। এখন বুঝতে পারিয়াছি যে কাঁচও হীরকের ন্যায় উজ্জ্বল, পিত্তলও সুবর্ণের ন্যায় ভাস্বর, পঙ্কও চন্দনের ন্যায় স্নিগ্ধ, কাংসাও রজতের ন্যায় মধুর নাদি। কিন্তু কি বলিতেছিলাম ভুলিয়া গেলাম। সেই গীতধ্বনি উহা ভালো লাগিয়াছিল বটে, কিন্তু আর দ্বিতীয়বার শুনিতে চাই নাই চাহি না। উহা যেমন মনুষ্যকণ্ঠজাত সঙ্গীত, তেমনি সংসারের এক সঙ্গীত আছে। সংসারে রসে রসিকেরাই তাহা শুনিতে পাই, সেই সঙ্গীত শুনিবার জন্য আমার চিত্ত আকুল। সে সঙ্গীত আর কি শুনিব না? শুনিব, কিন্তু নানা বাদ্যধ্বনি সম্মিলিত বহু কণ্ঠপ্রসূত সেই পূর্বশ্রুত সংসার গীত আর শুনিব না। সে গায়কেরা আর নাই, সে বয়স নাই, সে আশা নাই, কিন্তু তৎপরিবর্তে যাহা শুনিতেছি তাহা অধিকতর প্রীতিকর। অনন্য সহায় একমাত্র গীতধ্বনিতে কর্ণবিবর পরিপূরিত হইতেছে। প্রীতি সংসারে সর্বব্যাপিনী ঈশ্বরী প্রীতি, প্রীতিই আমার কর্ণে এক্ষণকার সংসার সঙ্গীত। অনন্তকাল সেই মহাসঙ্গীত সহিত মনুষ্য হৃদয় তন্ত্রী বাজিতে থাকুক। মনুষ্য জাতির উপর যদি আবার প্রীতি থাকে, তবে আমি অন্য সুখ চাই না। ভিডিওটি এখানে শেষ করছি।